দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম আধুনিক ও আন্তর্জাতিক মানের এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ইনাতপুর গ্রামের যমুনার তীরে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে অবস্থিত। সিরাজগঞ্জের সবচেয়ে স্বাদের গোস্ত বলে হিনে বলে রান্দে জাগুরা ইডলকা ইনাতপুর পাক দরবার শরীফের এক নম্বর গেট, এটি দিয়ে আমরা ভিতরে যামু। দেহি আপনি করে জাহের আল্লাহ দেহানের প্রথম দেহাত যে কোনো মানুষের মনে হবেন নেকা পারে এটা লন্ডনের কোনো জায়গা। বন্ধুরা আপনারা আবার কবেন নেকা পারেন, আপনি কে বইরা কইলেন যে এটা লন্ডনের জায়গার মতো দেখা যায়? আপনি কি কোনদিন লন্ডন গেছিলেন নাহি? কথা সত্য না ভাই, আমি কোনদিন যাই নিকা, তবে টিভির মধ্যে দেখছি যে মেম সাহেবরা এইসব রাস্তা দিয়ে যায়, কিন্তু তারা যায় হলকা ছোট ছোট জামা পরে আর দামি দামি জুতা পরে, আর আমি যে জুতা পরে হচ্ছে হেরোতে 1000 টাকা দামের জুতা, তাও গত বছরের সেরা মেরা জুতা। যাই হোক বন্ধুরা, আজকে আমার এই গরিবের লন্ডন সফরে আমার হাতে আছে আমার বন্ধু অনিক, তাই বেশি কথা না কয় ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। বন্ধুরা আশা করি আপনারা বেশি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের এনাথপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম আধুনিক ও আন্তর্জাতিক মানের এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ইনাতপুর গ্রামের যমুনার তীরে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে অবস্থিত। 1995 সালের 16ই নভেম্বর এই হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2004 সালের 4ই মে থেকে এই হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় কামেল সাধক অলি শাহ সুফি হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরি তার নামে এই হাসপাতালটি হরে তার ব্রিটিশ জামাই। তো বন্ধুরা আপনার করে আল্লাহ এই হাসপাতালের সুন্দর জাল্লা দেহা নিয়ে আসি। এই হাসপাতালের সৌন্দর্যটা যে কোনো মানুষের মুগ্ধ করবো। হাসপাতালের এই সামনের সাইডটো একটা ছোটোখাটো পার্কের মতো। এই জায়গাটোত বিভিন্ন ধরনের ফলস বনস ও ঔষধি গাছ নাগাই না। তবে বন্ধুরা এই ফুলটো দেহের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আগে এই ঝুমকো জবা ফুলের ছড়া ডো কবেন নেগে না পারলি পারে কত মারছে দরে হেরা এই ফারুক আহমেদের এই কবিতা ডো। ঝুমকো জবা বনের দুল উঠলে ফুটে বনের ফুল, সবুজ পাতা ঘোমটা খেলে ঝুমকো জবা হাওয়ায় দোলে। যারা যারা এই ছড়া ডোর নেগে হেরে স্কুল জীবনে মার খাইছেন আমার মতো, তারা অবশ্যই কমেন্ট হয়ে কবেন। তবে বন্ধুরা আপনারা কি জানেন, সুনামধন্য এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে দেশের পাশাপাশি ভারত ও নেপালের শিক্ষার্থীরাও পড়াশোনা করে। বর্তমানে অর্ধেক শিক্ষার্থী ভারতের বিভিন্ন প্রদেশের। এখানে 14টা বিষয়ের উপর বর্তমান দেশের বিভিন্ন প্রান্তের 1450 শিক্ষার্থী লেখাপড়া করে। এই হাসপাতাল ও কলেজটো 300 বিঘা জমির উপরে। এই হাসপাতাল আর কলেজটো যখন বানাছিল তখন 1200 কোটি টাকা খরচ হছিল। তো বন্ধুরা হাসপাতাল সম্পর্কে তো আপনাকে মেলা কথাই শুনাইলাম, তবে আপনারা কি জানেন যে এই হাসপাতালের এহেনই মনে হয় যে সিরাজগঞ্জের বিখ্যাত একটা খাবারের হোটেল আছে? তাই বন্ধুরা বেশি কথা না কয় আপনাকে নন যায় হোটেলের কাছে নিয়ে যায়। এই হোটেলে কি কি পাওয়া যায় এবং কি কি স্বাদ নাগে বেশি? এই হোটেল ডোলকা যমুনা নদীর হাতেই এবং হাসপাতালেরও পাশে। এই ডোলকা এনাথপুর থেকে সোহালি এবং সোহালি থেকে এনাথপুর আসার ঘাট। এই ঘাট দিয়েই মনে হয় যে নৌকা যায় সোহালি। এই ঝুপড়ি দোহানেরই বলে তরকারি বলে ওইরম স্বাদ নাকা নাগে। হোটেলের মধ্যে যা হেরে দেয় যে ওইরম মানুষ আর মানুষ। আমার ঘরে এখন সিরিয়াল পাওয়াই দুষ্কর। তো বন্ধুরা আপনার ঘরে আল্লাহ দেখাই এই ফাঁকে যে এই হোটেলে কি কি পাওয়া যায়। এখানে দেখতেছি বড় বড় ইসে মাছ কষাই না, আর ফের গোস্ত হয়ে যে তুলতেছে এই গোস্ত বলে ওইরম স্বাদের স্বাদ। আর ফের যমুনার ছোট মাছ এমরাও আর ফের গোস্ত, এটা মনে হয় মুরগির গোস্ত। তবে আমি যদ্দূর শুনছি যে এই দোকানে বলে সিরাজগঞ্জের সবচেয়ে স্বাদের গোস্ত বলে হিনে বলে রান্ধে। যাই হোক বন্ধুরা আপনার ঘরে এখন নিয়ে যাবো এই নাম করা হাসপাতালের যে যার নামে এই হাসপাতালটা হচ্ছে এই খাজা ইউনুস আলীর মাজারে। তবে বন্ধুরা আপনারা যারা এখানে ঘুরবেন নিয়ে আসবেন তারা অবশ্যই এই গোলামের এই হোটেলে সেরে নিয়ে খাবেন, তাহলে পরে ওইরম স্বাদের স্বাদ পাবেন। গোস্ত আবার ইচা মাছ এগুলো স্বাদ মনে হয় যে ওইরম স্বাদ নাগে এখানকার সব জিনিসপাতি। তো বন্ধুরা এই ডোলকা এনাথপুর পাক দরবার শরীফের 1নম্বর গেট, এটি দিয়ে আমরা ভিতরে যামু। দেহি আপনি করে জাহের আল্লাহ দেহানের চেষ্টা করবো। তো বন্ধুরা এই ডোলকা মাজারের সামনের জায়গা। এনে এসে শুনি যে এই ভিতরে জাহেরা মনে হয় যে ভিডিও হারা যাবো না, এখান থেকেই মনে হয় যে মোবাইল টোবাইল বন্ধ করে নিয়ে যা না। আমি অবশ্যই এখানে মেলা দিন আগে একবার আসছিলাম, তখন এই মাজারের সামনে খাড়া থেকে মেলা ছবি টবি উঠছিলাম, তখন কোনো নিষেধ নিষেধ ধরছিল না। তবে এখন কর্তৃপক্ষের বলে নিষেধ যে এখানে ছবি টবি তোলা যাবো না, ভিডিও হারা যাবো না, তখন কী হারা কথা তো মেনেই নেয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ব্যাহি ভালো থাকবেন।